তারকা দম্পতি রাজপরি বিচ্ছেদের পথে হাঁটছেন বলে ঘোষণা দিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে পরিমণি বেশ কিছু অভিযোগ এনে জানিয়ে দিয়েছিলেন তিনি আর রাজের সংসার করবেন না। রাজও জানিয়ে দেন তিনিও পরিমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে বিচ্ছেদ যেন শুধুই আনুষ্ঠানিকতা। তবে সব ভুলে ফের এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন রাজপরি। শুধু তাই নয়, তাদের সম্পর্কটাও নাকি এখন মধুর। সন্তান রাজ্যকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। তেসরা জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন তারা। এবার জানা গেল ফের দুবাই যাচ্ছেন পরিমণি। বিয়ের আগেও একবার দুবাই গিয়েছিলেন তিনি। সে সময় নায়িকার সঙ্গে ছিলেন তুহিন সিদ্দিকী অমি। গুঞ্জন আছে দুবাইয়ের সবচেয়ে দামি জায়গা ব্লু ওয়াটার আইল্যান্ডে প্রায় 11 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনেন অমি, আর সেই ফ্ল্যাটে 17 দিন ছিলেন নায়িকা। পরিমণির দুবাই যাওয়া আসা ঘোরার সব খরচ বহন করেন অমি। এছাড়া 17 দিনের জন্য পরিমণি অমির কাছ থেকে নেন নগদ 17 লাখ টাকা। সেই দুবাই থেকে দেশে ফিরে অমি পরিকে নিয়ে সাভারের বোট ক্লাবে গিয়েছিলেন। পরবর্তী ঘটনা সবার জানা। সেই অমি এখন হাজতে আছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে শুধু অমি নয়, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দেশে বিদেশে ঘুরতেন পরিমণি। পরবর্তীতে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন। তবে এবার স্বামী শরীফুল রাজের সঙ্গে দুবাই যাবেন পরিমণি। জানা গেছে দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকায় সিনেমার এক ঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরীফুল রাজ ও পরিমণি। শুধু রাজ পরি নন, দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফি। অ্যাওয়ার্ড দেয়া নেয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু। জানা গেছে প্রবাসে থাকা বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতে এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে। ২০২১ সালের 17ই অক্টোবর গুণিন ছবির সহ অভিনেতা রাজকে গোপনে বিয়ে করেন পরিমণি। এ খবর প্রকাশ করেন গত বছরের 10 জানুয়ারি। একই সঙ্গে জানান তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। এরপর গত বছরের 10 আগস্ট তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান রাজ্য। সাদাকালো নিউজ।